ইনশাআল্লাহ ভাইজান, এটা হচ্ছে ডিসকভার বুঝলেন। তা এই গাড়িটা আমার ভাই অনেক দূর থেকে এসছে, আমার ভাইজান। তা বলছে ভাইজান আমার গাড়ির হচ্ছে চার্জিং দিচ্ছে না, ব্যাটারি ডাউন হয়ে গেছে বুঝলেন, মেন কথা সেলফ নিচ্ছে না। কোনো বাতি নেই ভাই, গাড়ি স্টার্ট করো, একটা জিনিস দেখো, গাড়ির যদি কয়েল লাইন ঠিক থাকে না তাহলে ইনশাল্লাহ আমার গাড়ি হেডলাইট জ্বলবে। আমরা যেটা পাই, গাড়ি নিউট্রাল আছে তো, কুল, একদম ঠান্ডা মাইন্ডে। ভাইজান সব গাড়ি কাজ চালাতেই হয় বুঝলে ভাইজান, সব কিছু আল্লাহ তালা দিয়েছে। তা ব্রেন চালায় ইনশাল্লাহ ঠিক হয় কিনা, তা গাড়ি যত রেত ইনশাল্লাহ স্টার্ট। কিন্তু ভাইজান হেডলাইট জ্বালাও দিকে, হ্যাঁ ঠিক আছে, হেডলাইট অফ করে দাও, সেট দাও, গাড়ি বন্ধ দাও, সেলফ নিচ্ছে না গাড়ির। হ্যাঁ তাই দেখো ভাইজান, গাড়ি মেন হচ্ছে সেলফ নিচ্ছে না, বুঝা গেল। তা ডাইরেক্ট আমরা ব্যাটারি চেক আপ করবো, এর ব্যাটারি থাকে কিন্তু এই সাইড, বুঝা গেল। এর কিন্তু এই খুললে ইনশাল্লাহ বেরিয়ে যাবে ক্লিপ সিস্টেম সব। তা এখন আমরা ব্যাটারি ডাইরেক্ট ভোল্টেজ চেক আপ করবো, কত ভোল্টেজ আছে বুঝা গেল ইনশাল্লাহ। তা ইনশাল্লাহ ভাইজান গাড়িটার কেস দেখো, তোমার কত 1265, মানে ইনশাল্লাহ ব্যাটারি যা চার্জিং আছে আমাদের দেখাচ্ছে ঠিক, বুঝা গেল। তা একটা জিনিস আমরা এখন ডাইরেক্ট দেখবো সেলফ নেয় কি না, তা আমাদের ব্যাটারি চার্জিং ইনশাল্লাহ যা লাগছে ঠিক আছে, তাই তো। তা ছাড়ো আমরা এখন ডাইরেক্ট কী করবো বলো দিন, ওর হচ্ছে স্টার্টার মোটর হচ্ছে সেলফ, এই হচ্ছে গাড়ির সেলফ বোঝা গেল। তা এই সেলফটা ভাইজান আমরা এখন ডাইরেক্ট করবো, যদি বলো মিস্ত্রি ডাইরেক্ট করবো কী করে দেখাচ্ছি তোমাদের কেসটা, ওকে। তা ইনশাল্লাহ ভাইজান ফার্স্ট টাইম আমার এই সেলফের লাইন কিন্তু চেক আপ করতে হবে, যদি বলো কীরকম ভাইজান গাড়িটার কেস দেখো, সেলফের লাইন আসি কিনা, ওকে ভাইজান চাবিটা অন করো, সেলফ মারবো তুমি। এই হচ্ছে আমাদের টেস্টিং ল্যাম্প, বুঝতে পারছেন, লাইন আসি কিনা চেক করছি, দেখো লাইন আসে ভাইজান, একদম লাইট প্রুফ দেখাচ্ছি কিন্তু তোমাদের, ছেড়ে দাও মারো, মানে কি ইনশাল্লাহ আমার গাড়ি সেলফ নেমে, আমরা যেটা বুঝতে পারছি তাই তো, গাড়ি সেলফে লাগাচ্ছি কারটা, চেষ্টা দেখো মানে দিচ্ছ, এবার ভাইজান সেলফ মারবে বুঝতে পারছেন, আমি বলবো পার্টি তখন মারবো ভাইজান, গাড়ির কেস দাও সেল মারো, দেখো তো গাড়ি কেস দেখো, গাড়ি কিন্তু সেল নিচ্ছে না। আর একটা জিনিস দেখো তোমাদের দেখাচ্ছি ভাইজান, ডাইরেক্ট ব্যাটারি এখানে ধরো, রাউন্ড মিটার দিচ্ছি ফলো করো, হ্যাঁ মিটারের নিচে কেসটা দেখো গাড়ির, ভাইজান কার সম্বন্ধে বুঝ দিবে না যে বাড়ি গিয়ে দিবে, এ দেখো কত 1259, মানে ইনশাল্লাহ ব্যাটারি ফুল চার্জিং আমরা যেটা পাই, ভাইজান সেল মারো, এই ব্যাটারি গাড়ির ব্যাটারি ডেড, দেখো ভোল্টেজ কত আছে 3.4, ছেড়ে দাও, যদি বলো কীরকম ভাই এই চার্জিংটা একদম একই রেট, মানে আমার ব্যাটারি দেখাচ্ছে রক, মানে ব্যাটারির কোনো প্রবলেম নেই ইনশাল্লাহ। তা আমাদের এটা কিন্তু 12 ভোল্ট ব্যাটারি, এবার যদি বলো মিস্ত্রি আমার ব্যাটারি খারাপ তুমি কী কারণে বলছো, আমার ব্যাটারি তো চার্জিং ফুল, তোমাদের কেস দেখাচ্ছি বুঝলেন, এটা হচ্ছে কম্পিউটার ব্যাটারি যেটা তোমাদের বলছি, এটা কিন্তু তোমার 12 ভোল্ট আছে, আমাদের ছোটো বড়ো কোনো ব্যাপার নেই ইনশাল্লাহ, ব্যাটারির ক্যাভিটি সব একই 12 ভোল্ট হয় বুঝতে পারছেন, যখন 24 করবো তখন নেবে না, এও 12 ভোল্ট, কিন্তু তোমাদের এই ব্যাটারিও কিন্তু 12 ভোল্ট, বড়ো ছোটোর কোনো ব্যাপার নেই ইনশাল্লাহ, এই ব্যাটারিতে এক্সট্রা আছে না বলে আমি এই ব্যাটারিটা হেল্প নেবো, যদি বলো কীরকম মিস্ত্রি দেখো, এই তার দুটো এই ব্যাটারিতে ধরতে হবে বুঝতে পারছেন, কিন্তু প্লাস মাইনাস দেখে ধরতে হবে, 24 হয়ে গেলে গন্ড করো বুঝতে পারছেন, তা প্লাসে প্লাস ধরতে হবে, মাইনাসে মাইনাস, ভাইজান সেল মারো গাড়ি, এক মিনিট ইনশাল্লাহ এবার গাড়িটা কেস দেখো ভাইজান স্টার্ট হয় কিনা, মারো গাড়ি স্টার্ট, একদম লাইট প্রুফ দেখাচ্ছি, ভাইজান গাড়িটা বন্ধ করো, আর একবার মারো, গাড়ি কিন্তু ইনশাল্লাহ স্টার্ট, একটা জিনিস মানে কি আমার যত গন্ডগোল লাগছে ব্যাটারি, তাই তো এবার ব্যাটারি চার্জিংটা চেক আপ করে নেবো, কারণ ব্যাটারির দোকানে যাওয়ার আগে গাড়ি চার্জিং চেক করতে কী করতে হবে, ভোল্টেজ মুড়ি থাকবে, গাড়ির চার্জিং দেখো ভাই পিকাম না, তোমার কিন্তু ভাইজান ব্যাটারি খারাপ থাকলে ব্যাটারি ওভার চার্জিং শো করবে বলে গেল, তা গাড়িটা যত রেখে নতুন ব্যাটারি আছে, ব্যাটারিটা গ্যারান্টি আছে, তা আগে ব্যাটারির দোকানে যাক, গিয়ে ব্যাটারিটা নিয়ে আসুক, এনে তখন আর একবার চার্জিং চেক করতে নিয়ে যাবে, গাড়ি ইনশাল্লাহ রকেট আসবে, মেন হচ্ছে ব্যাটারি বন্ধ করো, ওকে। অনেক সময় কিন্তু তোমার এই যে ওভার চার্জিং চলে যাচ্ছে গাড়ি পিকাম নাও, তাও 1500 উঠতে উঠি আছে, কিন্তু গাড়ি ওভার চার্জিং, এটা কিন্তু লোকে মনে করবে চার্জিং কার্ড ওটির গন্ডগোল, ভাইজান ব্যাটারি খারাপ হলে এটা হয় ওভার চার্জিং।
পার্কিং দেয়, এবার কিন্তু আমার নতুন ব্যাটারি এনে যখন গাড়িতে চলবো তখন এটা 1400 থাকার দরকার। এই যে 1400 আছে তখন এটা শো করবে, বোঝা গেল? কারণ ওভার চার্জিং কিন্তু যাবে না, চৌকে যায় না। একটা জিনিস ভাইজান তোমার, এই যে একটা জিনিস ভালো করে দেখো ভাইজান, পিকআপ নাও, এটা কিন্তু গাড়ি ওভার চার্জিং শো করছে, যে চার্জিংটা শো করছে ব্যাটারি গন্ডগোল হলে এই ওভার চার্জিংটা শো করে। ইনশাল্লাহ ব্যাটারিটা চেঞ্জ করে গাড়ির রোগ সাকসেস করতে পারবে দেখি। ওকে, এই গাড়ির যত গন্ডগোল কিন্তু এই ব্যাটারি, ওই কারণে কিন্তু তোমার ওভার চার্জিং শো করছে। তাই ইনশাল্লাহ ব্যাটারিটা চেঞ্জ করে দেয়, আর একবার চার্জিং শো করবে। ওকে, গেলে গাড়িটা